আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই বিশ্ব প্যান্ডামিক করোনা পরিস্থিতিতে আমরা সকলে শিক্ষা কার্যক্রম নিয়ে হতাশাগ্রস্ত। এর ভিতরও পূর্ব কদমতলিয়া ইসলামী আলিম মাদ্রাসা আশার আলো দেখাচ্ছে অনলাইন ভিডিও লাইভ ক্লাস। পূর্ব কদমতলি ইসলাম আলিম মাদ্রাসা সৌজন্যে এখন আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের তৃতীয় অধ্যায়ের ব্যাপন এবং অভিশ্রবণ নিয়ে তোমাদের আজকের শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। আমি তোমাদের পরিচিত একটি মুখ, প্রিয় শিক্ষক, তোমরা আমার প্রিয় শিক্ষার্থী। সেজন্য তোমাদেরকে আমি বলবো যে তৃতীয় অধ্যায়ের ব্যাপন এবং অভিশ্রবণ এই দুইটা শব্দ বিজ্ঞান বিষয়ের আমরা ব্যাখ্যা করব। এখন আমরা জানি পৃথিবীর সব কিছু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অণু এবং পরমাণু। সকল অণু পরমাণুগুলি সবসময় এলোমেলোভাবে স্বতঃস্ফূর্তভাবে ছুটাছুটি করতে থাকে। আমরা এই অণু পরমাণুগুলি কীভাবে ছুটাছুটি করে এটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব যে কীভাবে অণু পরমাণুগুলি ছুটাছুটি করে। আমরা যদি দেখি বোর্ডে দেখি একটু যে অণু পরমাণুগুলো এরকম থাকে, সবসময় অণু পরমাণুগুলি ছুটাছুটি করতে থাকে, এরকম অসংখ্য অণু পরমাণু, সকল পদার্থ এরকম অণু পরমাণু সমন্বয়ে গঠিত এবং অণু পরমাণুগুলি সবসময় ছুটাছুটি করতে থাকে। এবং এই অণু পরমাণুর এই ছুটাছুটি করার পিছনে একটা জিনিস কাজ করে, সেটা হয়েছে ব্যাপন এবং ব্যাপন চাপ। এই দুইটা জিনিস কাজ করে যার কারণে পৃথিবীর সকল পদার্থে যে অণু পরমাণু দিয়ে গঠিত এই অণু পরমাণুগুলি সবসময় এরকম ছুটাছুটি করে এবং দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। যার কারণে হয় সেটা হচ্ছে ব্যাপন। এখন আমরা দেখব ব্যাপন কেন হয়। আমাদের বইতে ব্যাপনের সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে, ব্যাপনের সংজ্ঞা কী। তাহলে ব্যাপন নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, ব্যাপন কী? ব্যাপন হয়েছে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব স্থানে, বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। আমরা আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের যে টপিকস রয়েছে পার্ট এক, এটা দেখলে আমরা দেখতে পাই যে ব্যাপন কীভাবে পদার্থের অণুগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা এখন একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখব যে কীভাবে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে সেটা আমরা এখন দেখব, কীভাবে পদার্থের অণুগুলি সহজেই ছড়িয়ে পড়ে। আমরা এখন বাস্তব উপকরণের মাধ্যমে দেখব যে আসলে পদার্থের অণুগুলি কীভাবে ছড়িয়ে পড়ে সেটা আমরা এখন দেখব। দেখি আমরা আসলে কীভাবে ছড়িয়ে পড়ে। দেখলাম আমরা এক ফোঁটা দিলাম নীল, এক ফোঁটা নীল আমরা দেওয়ার সাথে সাথে কী হলো, আমাদের আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়তেছে, আস্তে আস্তে নীলগুলি সমস্ত পানির ভিতরে আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। শুধু যে নীলের ক্ষেত্রে এই ছড়িয়ে পড়তেছে অণুগুলি ব্যাপারটা এমন না। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বাসা বাড়িতে আমাদের আম্মুরা বিরিয়ানি অথবা কোনো সুগন্ধিময় খাবার যদি রান্না করে, সেমাই খাবার রান্না করে, এর ভিতরে কোনো সুগন্ধি ইউজ করে, তাহলে আমরা বাসায় ঢোকার আগেই, স্কুল মাদ্রাসা থেকে যাওয়ার সময় বাসায় ঢোকার আগেই কিন্তু আমরা ঘেরানটা পেয়ে যাই। কারণ এই ঘেরানের পাওয়ার কারণ হয়েছে অণুগুলো দ্রুত বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ছে, এর কারণ হচ্ছে ব্যাপন চাপের কারণে। ব্যাপন চাপের কারণে অণুগুলি এরকম দ্রুত ছড়িয়ে পড়ে। আর আমরা বাসায় সবাই অ্যারোসল ব্যবহার করি মশার জন্য, কয়েল ব্যবহার করি, আতর ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, এই সব জিনিসগুলোর মধ্যেই ব্যাপন ঘটে। যেমন আমরা এখানে নীল দেখালাম, এই প্র্যাকটিক্যাল যেটা দেখালাম, এই যে দ্রুত এখন কত সুন্দর দেখা যায়, দেখো দ্রুত সুন্দর করে ছড়িয়ে পড়ছে। এ ঘটনা ঘটছে শুধু ব্যাপনের কারণে। এখন আমরা ব্যাপনের গুরুত্ব কী সেটাও জানবো, ব্যাপনের গুরুত্ব আছে, ব্যাপনের কী গুরুত্ব আছে
ব্যাপনের গুরুত্বের কারণে আমাদের সকল শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালিত হয়। উদ্ভিদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে শালক সংশ্লেষণ। এই শালক সংশ্লেষণের জন্য অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দরকার হয়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে দরকার হয় এটা ব্যাপনের কারণে হয়ে থাকে। আবার আমাদের শরীরে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেটাও ব্যাপনের কারণে হয়। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এটা ব্যাপনের কারণে হয়। আমরা যে ঔষধ গ্রহণ করি, ঔষধ খাই, আমাদের জীবন রক্ষাকারী ঔষধ ইঞ্জেকশন নেই, এরকমের জীবন রক্ষাকারী যত ধরনের উপাদান আছে এগুলো আমরা বডিতে ইনটেক করার সাথে সাথে ব্যাপনের কারণে আস্তে আস্তে আমাদের বডিতে রক্তে ছড়িয়ে পড়ে। এভাবে আমাদের শারীরবৃত্তীয় অনেক কার্যক্রম ব্যাপনের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এবং সমস্ত শরীরে পৌঁছে যায়। তাহলে কি আমাদের ব্যাপনের গুরুত্ব রয়েছে? অনেক গুরুত্ব রয়েছে। আমরা কি জানলাম এই টপিক্সে আজকের? জানলাম আমরা ব্যাপন, ব্যাপন কি, ব্যাপনের উদাহরণ ব্যাখ্যা করতে পারলাম এবং ব্যাপনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারলাম। এই তিনটা টপিক্স আমরা, প্রথম টপিক্সে তিনটা পার্ট আমরা জানলাম, তিনটা শিক্ষণীয় বিষয় আমরা পেলাম, ব্যাপন পেলাম, ব্যাপনের গুরুত্ব পেলাম এবং ব্যাপনের উদাহরণ ব্যাখ্যা সহ বলতে পারলাম। দুই নম্বর টপিক্সে আমরা আলোচনা করব অভিশ্রবণ, কীভাবে অভিশ্রবণ ঘটে সেটা আমরা দেখব। আসলে অভিশ্রবণ কী এবং অভিশ্রবণটা কীভাবে ঘটে, আমরা এই দুইটা কাজ দিব পরবর্তীতে। অভিশ্রবণ সম্পর্কে আমরা জানব, অভিশ্রবণ সম্পর্কে আমরা জানব। অভিশ্রবণ কী? অভিশ্রবণ জানার আগে আমাদের বেশ কয়েকটা জিনিস ভালো করে জানতে হবে। কী জানতে হবে? অভিশ্রবণ জানার আগে আমাদের দ্রবণ জানতে হবে। দ্রবণ সমান সমান হয়েছে দ্রব প্লাস দ্রাবক, এই হচ্ছে দ্রবণ। দ্রবণের ভিতরে দুইটা জিনিস থাকে। যদি আমরা চিনির শরবতের কথা চিন্তা করি, চিনির শরবত যদি আমরা চিন্তা করি তাহলে এর ভিতরে কী পাই? এর ভিতরে পাই পানি, আর কি পাই? চিনি। তাহলে এই পানি হয়েছে কি? পানি দ্রাবক, আর চিনি হয়েছে দ্রব। এই ধারণাটা আমাদের অভিশ্রবণ জানার আগে থাকতে হবে যে কি হচ্ছে এখানে। দ্রবণের ভিতরে দ্রব এবং দ্রাবক থাকে। তাহলে আমরা উদাহরণ দিচ্ছি চিনির শরবত। এরকম আমাদের অনেক উদাহরণ আছে। চিনির শরবতের ভিতরে কি থাকে? পানি থাকে, চিনি থাকে। পানি হয়েছে দ্রাবক আর চিনি হয়েছে দ্রব হিসাবে কাজ করে। আর অভিশ্রবণ জানার আগে আমাদের তিন ধরনের পর্দা সম্পর্কে ধারণা থাকতে হবে যে কী কী পর্দা থাকে। তিন ধরনের পর্দা থাকে। কয় ধরনের পর্দা থাকে? তিন ধরনের। এক নম্বর হয়েছে অর্ধবেদ্য, ভেদ্য এবং অবেদ্য পর্দা থাকে। অর্ধবেদ্য, ভেদ্য এবং অবৈধ পর্দা থাকে। অবৈধ পর্দা কী? অবৈধ পর্দা থাকে, অর্ধভেদ্য পর্দা থাকে এবং ভেদ্য পর্দা থাকে। এই তিন ধরনের পর্দা আমরা দেখতে পাই। তিন ধরনের পর্দা দেখতে পাই। কয় ধরনের পর্দা দেখতে পাই? তিন ধরনের পর্দা দেখতে পাই, অবেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা এবং ভেদ্য পর্দা। তিন ধরনের পর্দা আমরা দেখতে পাই। তিন ধরনের পর্দার ভিতরে আমরা কী কী পাই এই তেরোটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব, না হয় আমাদের অভিশ্রবণ বুঝতে একটু অসুবিধা হবে। অর্ধবেদ্য পর্দার আমরা একটু উদাহরণ দিই তাহলে আমাদের সহজ হবে। অর্ধবেদ্য পর্দার উদাহরণ কী দেবো আমরা? অবৈধ পর্দার উদাহরণ আমরা দেব পলিথিন। অর্থাৎ পলিথিনের ভিতর দিয়ে কোনো কিছু ভেদ করে চলে যেতে পারে না, এই জন্য আমরা এটা অবৈধ পর্দার উদাহরণ দেব। অর্ধবেদ্য পর্দার উদাহরণ দেব আমরা যেমন ডিমের খোসা। আমরা দিব ডিমের খোসা, এটা একটা করে উদাহরণ দিব। এরপর ভেদ্য পর্দার উদাহরণ আমরা কী দিব? কোষ প্রাচীর।
কোষ প্রাচীর। তাহলে আমরা তিন ধরনের পর্দার কি পাইলাম, অবৈধ পর্দা অর্থাৎ যেই পর্দা ভেদ করে কোনো পদার্থই যেতে পারে না, তরল পদার্থগুলি, গ্যাসীয় পদার্থগুলি, আর কঠিন পদার্থ প্রশ্নই আসে না। ব্যাপন অভিসর্পণ সাধারণত এই দুই ধরনের পদার্থই ঘটে। আর অর্ধবৈধ পর্দা যেটা ভেদ করে অল্প অল্প যেতে পারে, যেমন ডিমের খোসা। আর ভেদ্য পর্দা কোষ প্রাচীর, কোষ প্রাচীর ভেদ করে সাধারণভাবে এই তরল পদার্থে এবং গ্যাসীয় পদার্থগুলি চলাচল করতে পারে। তাহলে আমরা এখন আসি আমাদের মূল পাঠে, সেটা হচ্ছে অভিসর্বণ। আমরা জানলাম দ্রবণ তিন ধরনের পর্দা থাকে, অর্ধবৈধ, ভেদ্য এবং অবৈধ পর্দা। এই তিন ধরনের পর্দার সম্পর্কে আমরা জানলাম। এখন আমাদের অভিসর্বণ জানতে খুবই সহজ হবে। অভিসর্বণের সংজ্ঞা কী লেখছে বইয়ের ভিতরে আমরা একটু দেখি। অভিসর্বণ লেখছে একই দ্রাবক একটু অর্ধবৈধ পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিসর্বণ বা অসমোসিস বলে। আমরা সংজ্ঞাটা প্রয়োজন হলে আমি বোর্ডে লিখে দেই, তোমরা একটু দেখো। একই দ্রাবক একই অবৈধ অভেদ্য একই দ্রাবক একই অর্ধবেদ্য অর্ধ ভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে, পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে কি বলবে, তাকে অভিসর্বণ অথবা অসমোসিস বলা হবে। অভিসর্বণ বা অসমোসিস বলে এই আমাদের সংজ্ঞা। তাহলে আমাদের এখানে কী কী লাগছে, আমাদের দ্রাবক সম্পর্কে আইডিয়া থাকা লাগছে, এই অর্ধবেদ্য পর্দা সম্পর্কে আইডিয়া থাকা লাগে। এই দুইটা সম্পর্কে আইডিয়া না থাকলে, অর্থাৎ ভেদ্য পর্দা সম্পর্কে আইডিয়া থাকা এবং দ্রাবক সম্পর্কে আইডিয়া না থাকলে আমরা অভিসর্বণ সম্পর্কে কিছুই বুঝবো না। আমাদের যদি অভিসর্বণ সম্পর্কে বুঝতে হয় তাহলে দুইটা বিষয়ে আইডিয়া থাকা লাগবে, একটা দ্রাবক আর একটা অর্ধবেদ্য পর্দা। আবার দ্রাবক সম্পর্কে আইডিয়া থাকতে গেলে আমাকে সেই মিশ্রণ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, ধারণা থাকা লাগবে, যেটা তো আমি আগেই তোমাদেরকে বলেছি। এখন আমরা দেখি কীভাবে অভিসর্বণ হলো। আমরা দেখি, এই যে দেখো, দেখা যায় কিশমিশ, এই কিশমিশগুলি কী হয়েছে, পানি না দেওয়ার কারণে, এগুলো অর্ধবৈধ পর্দা থাকার কারণে কিশমিশে এগুলি খুব শুকনো অবস্থায় আছে, কিশমিশ খুবই শুকনো অবস্থায় আছে। আর আমরা যখন কিশমিশে পানি দিয়েছিলাম তখন এগুলো ফুলে ফেঁপে অনেক মোটা হয়ে গেছে, অর্থাৎ এই পর্দাগুলি সব অর্ধবৈধ, যার কারণে এগুলি ভেদ করে এগুলি সব ফুটে উঠেছে, ফুলে ফুসে উঠেছে বড়, যার কারণে এগুলো অনেক বড় দেখা যায়, অনেক ফুলে ওঠার কারণে। আরও একটা উদাহরণ তোমাদেরকে দেই আমি, যেমন আমরা রোজা আসলে ছোলা খাই, এই যে দেখো ছোলা, ছোলাগুলি কত সুন্দর ফুলে গেছে, তাদের পর্দাগুলি ভেদ্য থাকার কারণে পানি শোষণ করে সুন্দর করে ফুলে গেছে। আর দেখো এই যে আমাদের এখানে আছে, এই ছোলাগুলি আমরা পানি দেই নাই, যার কারণে এগুলি আর ফুলে উঠে নাই। এখন আমরা কি বুঝলাম এটা থেকে, এটা থেকে বুঝলাম যে এই ছোলার যে আবরণগুলি আছে এটা অর্ধবেদ্য, এবং এখানে পানি দিয়েছি, পানিটা দ্রাবক হিসেবে কাজ করছে, এবং এখানে যে প্রক্রিয়াটা ঘটছে সেটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়ার কারণে, অর্থাৎ এখানে তো আলাদা কোনো পদার্থ উৎপন্ন হয় নাই, ভৌত প্রক্রিয়ার ব্যাখ্যা আবার অনেক বড়, তোমরা নবম শ্রেণীতে যখন রসায়ন পড়বে তখন পাবে।
অষ্টম শ্রেণীতে অষ্টম অধ্যায় রসায়ন অংশে তোমরা পাবে। অর্থাৎ এখানে আমরা ছোলা ছিল, ছোলাই আছে, কিন্তু একটা পরিবর্তন হয়েছে যে ছোলাগুলি পানি নিয়ে শুষে নিয়ে অর্ধবৃত্ত পর্দার থাকার কারণে অনেক ফুলে উঠেছে, এবং কিশমিশের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা এই দুইটা যে প্রক্রিয়া আমরা লিখলাম, এই দুইটা প্রক্রিয়ার ব্যাখ্যা আমরা এখানে সুন্দর করে দেখে নিলাম। এবং কম ঘনত্ব স্থান থেকে কি হয়েছে, কম ঘনত্বের দ্রবণ থেকে পানির ঘনত্ব কম এবং এই ছোলা এবং কিশমিশের ঘনত্ব বেশি, এই বেশি থাকার কারণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হওয়ার কারণে অভিসর্বণ বা অসমোসিস প্রক্রিয়া এখানে সংঘটিত হয়েছে। এখন আমরা দেখব ব্যাপন এবং অভিসর্বণের আমাদের জীবনের একবারে উদাহরণ, আমাদের জীবন রিলেটেড উদাহরণ, জীবন রিলেটেড উদাহরণের মধ্যে আমরা উদাহরণ এখনই দিয়ে ফেলেছি, আমাদের জীবন রিলেটেড উদাহরণ এবং ব্যাখ্যা আমরা এখন দিয়ে ফেলেছি সংজ্ঞা থেকে। আমরা কিশমিশের উদাহরণটা দিতে পারি, আমরা ছোলার উদাহরণটাও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি, এই দুইটা উদাহরণ আমরা দিতে পারি। আরও আমাদের আশেপাশে অনেক উদাহরণ আছে যেখানে অভিসর্বণ সচরাচর সংঘটিত হচ্ছে, আমরা যেগুলি দেখতে পাচ্ছি। এরপর অভিসর্বণের কারণে কি হয়, বিভিন্ন প্রয়োজনীয় লবণ দুর্বৃত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। আমাদের সকলের দেহ অর্থাৎ উদ্ভিদ প্রাণী সকলের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এই কোষের ভিতরে যে উপাদানগুলি প্রবেশ করবে জীবকোষের ভিতরে, সেটাই এই অভিসর্বণ প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করবে। কোষের আকার প্লাজমা পর্দা অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দাটা অর্থাৎ কোষের আকার প্লাজমা পর্দা অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করার কারণে প্লাজমা পর্দা দিয়ে অভিসর্বণ প্রক্রিয়া পানি দুর্বৃত পানিতে দুর্বৃত বিভিন্ন রকম খনিজ লবণ থাকে। এই খনিজ লবণগুলি উদ্ভিদ তার মূলের সাহায্যে শিকড়ের সাহায্যে বিভিন্ন খনিজ লবণ পানি লবণ একত্রে সে তার দেহে শোষণ করে নিয়ে যায়। এই যে প্রক্রিয়া শোষণ করে নিয়ে যায় এখানে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি ঘটে, সেই প্রক্রিয়াটার নাম হয়েছে আমাদের অভিসর্বণ বা অসমোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কারণে উদ্ভিদ তার দেহের জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি ঘটায় এবং তার জীবনের সকল খাদ্য পুষ্টি উপাদানগুলি সে শোষণ করে নিয়ে যায়, যার কারণে সে আস্তে আস্তে ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। তেমনি জীবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে, সে তার জীবনের সকল কার্যক্রমকে পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের খাদ্যকে পরিশোষণ করার জন্য প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়। প্রাণীর অন্ত্রে অর্থাৎ আমরা যে খাবার খাই আমাদের পেটে, এই খাবারগুলি কীভাবে শোষিত হয়, অভিসর্বণ প্রক্রিয়ার কারণে খাবারগুলি শোষিত হয়, তারপর পুষ্টি উপাদানগুলি আমাদের দেহের সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কী দেখলাম, আমরা দেখলাম ব্যাপন এবং অভিসর্বণ আমাদের জীবনের সাথে এক ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, যার কারণে আমরা ব্যাপন এবং অভিসর্বণের দুইটা কাজ দিব, যেটা তোমরা একটু চিন্তা করে ব্যাখ্যা করতে পারবে। কি কাজ দিব আমরা, আমরা ব্যবহারিক দেখলাম আমাদের উপকরণের মাধ্যমে বাস্তব উপকরণের ভিতরে, আবার দেখলাম বইয়ের টপিকসগুলি আমরা দেখলাম, এখন আমরা আমাদের বাড়ির কাজের ভিতরে আমরা দেখব আমরা ব্যাখ্যা করব। তোমরা সবাই এই প্রশ্ন দুটি ব্যাখ্যা করার চেষ্টা করবে, বুঝিয়ে লেখার চেষ্টা করবে। জাবির মাদ্রাসা থেকে যাবার পর যাবার সময় খাবারের সুঘ্রাণ পেল। তোমরা তাহলে ব্যাখ্যা করবা কি, কিভাবে যাবির ঘ্রাণ পেল এবং কেন। বুঝিয়ে লিখো, এটা তোমরা লিখে রাখবে, পরবর্তীতে তোমাদের আমি এটা আমার ফেসবুক মেসেঞ্জার যে আইডি আছে ওখানে তোমরা জমা দিয়ে দিবে,
ওখান থেকে আমরা জানতে পার আমি যে আমি জেনে নিব যে তোমরা এই কাজগুলি করছো কিনা আমরা ওখান থেকে দেখে নিব আর আমাদের জীবনে অবিশ্রবণ কি ভূমিকা রাখে বুঝিয়ে লেখো এই দুইটা কাজ তোমরা আমার মেসেঞ্জার আইডি ফেসবুক আইডি অনলাইনে জমা দিয়ে দিবে আমরা এই কাজ আমি এই কাজ দুইটি তোমাদের অবজারভেশন করব পরবর্তীতে আমরা আলোচনা করব এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের পরিবহন এবং শোষণ পরিবহন শোষণ এবং প্রচ্ছদ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অনলাইনে আমার যে ভিডিও ক্লাসটি দেখেছো এজন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের সুস্বাস্থ্য কামনা করি মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া করবে এবং বিশ্ব এই প্যান্ডামিক পরিস্থিতিতে দোয়া করি তোমরা সুখে থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো স্বাস্থ্যবিধি সকল নিয়মকানুনগুলি মেনে চলো সকলকে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলার জন্য তোমরা শিক্ষার্থী হিসাবে তোমাদের নৈতিক দায়িত্ব হয়েছে যারা স্বাস্থ্যবিধি মেনে চলে না তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলানোর জন্য একটু উৎসাহিত করা এবং তাদেরকে বলা এবং তোমরা আশা করি সকলে মেনে চলবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম।